গোপন সূত্রে খবর পেয়ে অস্ত্র কারখানার হদিশ উদ্ধার আগ্নেয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম এক ক্যানিং থানার এই বিশেষ অভিযানে মেলে সাফল্য দক্ষিণ চব্বিশ পরগনায় ফের বড়সড় অস্ত্র কারখানার হদিশ পেল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি অভিযানে ধৃত এক উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র ও অস্ত্র বানানোর সামগ্রী ঘটনায় ধৃতের নাম সিদ্দিক লস্কর ওরফে খোড়া সিদ্দিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর জেলা পুলিশের ক্যানিং থানার আমতলা এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে বারৈপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের ওসি লক্ষ্মী বিশ্বাস ও ক্যানিং থানার আইসি সতীনাথ চট্টরাজের গোপন তল্লাশিতে উদ্ধার হয় এই বিপুল অস্ত্রশস্ত্র ঘটনায় পাঁচটি একনলা বন্দুক বারোটি ছোট একনলা বন্দুক দুটি পাইপগান কুড়িটি তাজা কার্তুজ এছাড়াও অস্ত্র তৈরির প্রচুর যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয় এ বিষয়ে বারুইপুর জেলার পুলিশ সুপার রশিদ মুনির খান বলেন তিন বছর আগে সিদ্দিককে গ্রেপ্তার করেছিল পুলিশ তারপর সে ছাড়া পেয়ে যায় বাড়ি ফিরে নতুন করে ঘরের মধ্যে আবার অস্ত্র কারখানা তৈরি করেছিল এই অস্ত্র কারখানা থেকেই জেলার বিভিন্ন এলাকাতে অস্ত্র সরবরাহ করা হতো বলে মনে করছে পুলিশ कैनिंगे आमतला पड़ा से एक ता कार खाना कारखाना चलते तो आगे उटा वेरिफाई कर लंबा कल के रात्रि हमारे ओसीएसओजी सी एसओजी विश्वास और कैनिंग थाना आईसी सतीना सतीनाथ इनार एक ता टीम गठित होम गठित हो रेड कर रेड कर पड़े, पड़े तक तो जानते पे कि जब बाड़ी आड़ मालिक के नाम आबू सिद्दिक अबू सिद्दिक लश्कर खोड़ा सिद्दीक একে আমরা অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করার পরে যখন বাড়ির তালাশি নেওয়া হয়েছে তো একটা ভিতরে একটা খুব ভিতরে গিয়ে একটা রুম ছিল রুমের মধ্যে আস্তের কারখানা চলছিল ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড দক্ষিণ চব্বিশ পরগনা